জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। অনেক লোক মানে অনেক ফোন করতে আউ নিজের ঘরের সমস্যা কথা কুহতি, তো আজ আপনার কহবু ঘরের যেকোন সমস্যা থাউ পছে কিন্তু আপনার যদি করছেন এ প্রতিকার বহু সমস্যার সমাধান হয়ে যাব। এ প্রতিকার করে সারা পরে দেখুন ঘরে আপনার মানে পশু পশু আপনার ঘরে অশান্তি লাগি রুচি আপনার মনবৃত্তি ঘর ছাড়ি গলা যে ঘরে আপনার যেতবে আসি পৌঁছে যাচ্ছেন বাহারে থিবে তো ঠিক আছে, ঘরে পৌঁছে যাচ্ছেন তো আপনার মন অশান্তি বুড়ি যাচ্ছে, ঘরে একদম চিড়চিড়পণ লাগু রুচি, বিনা কারণে কাহ সহ ঝগড়া হয়ে যাচ্ছে, তো ইয়ে হচ্ছে ঘরের অশান্তি বলে আপনার মানে মন ভিতরে বিচার করতে, তেমন আপনার মান মন বহুত অশান্তি রয়েছে, ঘরে জনক পরে জনে বেমারে পড়ুছেন আউ স্বামী স্ত্রীর বিনা কারণে আপনার ঝগড়া হচ্ছে। আপনার জাণবে ঘরের কোণী নকারাৎমক শক্তির প্রভাবর এসবু হচ্ছে, আপনার বাহার থাকবে ঠিক আছে, দোকানে থাকবে ঠিক আছে, কিন্তু ঘরে যেতবে পৌঁছাচ্ছেন কাহিনি এসব ঘটনা ঘটুছে, জনে জনে লোক ঘরে ভারি ব্যস্ত হলে যুয়াড়ে পদারে বুলছেন আনন্দ লাগুছে, ঘরে পৌঁছন তো ঝগড়া সৃষ্টি হচ্ছে, আরে পৌঁছুছেন তো সে বহু ব্যস্ত লাগুছে, আহত লোক অমিতি ঘরে রহবা ভাল পাঁতি না, আসবে তো ঘর কুয়াড়ে পড়েযে কাহিনি না ঘরটা কেবল শোবার সময়টা হি কেবল সে ঘরক আসছেন, কিনা ঘরে তাঁর বহুত অশান্তি লাগুছে, ঘরের নকারাৎমক শক্তি রহিলে এইভাবে ভাবে আপনার যা নেগেটিভ এনর্জি কুহযায় সে রহিলে আপনার মন ভিতরে কম হুয়ে না নানাদি প্রকার নকারাৎমক প্রভাব পড়ি থাকে, তেমন আপনার নিশ্চিন্ত ভাবে ঘরের এইভাবে ভাবে প্রতিকার করতু। ভক্তবন্ধু ঘরে বহুদিন ধরে আপনার কেবে অনেক লোক মানে অভাব পরিস্থিতির ঘর প্লাষ্টর করে দিয়ে হলে রঙ করে নথিবে সেই ঘরে সে চলপ্রচল হোথে, ভক্তবন্ধু যেতে পারিবে আপনার কষ্ট করে ঘরের রঙ করে দিও, কাহিঁকি না ঘরে এহা নকারাৎমক শক্তি প্রবেশ করে, আর বহু জিনিস ঘরের কেবে আপনার খেলিয়া মেলিয়া করে রাখতু, এটি যেটি নেই সেইটি জিনিস পড়িথব, সেইটি অসুন্দর দেখাও অসনা দেখাও, এ মধ্যে ঘরের নকারাৎমক শক্তি আহরি কম না প্রভাবিত করে দৃঢ়ীভূত করে, তেণুকরি ভক্তবন্ধু আহরি সৃষ্টি করে নকারাৎমক শক্তি, তো সেইপা আপনার চেষ্টা করবে আপনার কিভাবে ভাবে ঘরের আপনার রঙ করা আরে আপনার সৌন্দর্য করবে, কিছু ফুল সজাই দিও, ঘরে ঠাকুরঙ্ক বিগ্রহ রাখতু, আক্তবন্ধু এইভাবে ভাবে মনকু যা আপনার আনন্দ লাগবে সেইভাবে ভাবে আপনার জিনিস করতু। ভক্তবন্ধু আপনার কহি রাখা চাহু যদি আপনার ঘরে এইভাবে ভাবে যুয়াড়ে যাচ্ছেন ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে, আপনার জাণবে বৃহস্পতি কমজোর হলে এইভাবে স্থিতি হুয়ে, সেইপা আপনার সন্ধ্যার প্রতিকার আমি মানে কৌছু আপনার লিখি রাখতু, সন্ধ্যার দেশী ঘিওরে আপন মানে দীপটিয়ে আপনার কোটি না চৌরা পাখে আপনার জাঁতু, অলগা চৌরারে তো সবুজ দীপ জাঁচান কিন্তু অলগা দীপটি আপনার জাঁতু, একুশ দিন এইভাবে ভাবে দীপক আপনার জাঁবে, পুঁজি সন্ধ্যার দেশী ঘিওর আউ গোটি দীপ আপনার ঠাকুর ঘরে জাঁতু, একুশ দিন এইভাবে ভাবে ঠাকুর ঘরে দেশী ঘিওর দীপ সবুদিন যেমনি দীপ জাঁচান আপনার জড়া তেল হোক রাশি তেল, কিন্তু ঘিও দীপ স্বতন্ত্র ভাবে আপনার ঘরে জাঁতু, ঠাকুর ঘরে জাঁতু, আর চৌরা মূলে গোটিয়ে দীপ জাঁতু, একুশ দিন জাঁবে, পুঁ তা সহিত ধূপরে আপনার গোগুল পকাইকি ঘরে সবুবেলে ঝুণা ধূপ দিও, ঘরের নকারাৎমক শক্তি দূর হওয়ার সহ আপনার মনে রাখি থাকুন, ঝুণা ধূপরে ঘরে আপনার সর্প প্রবেশ করে না, ঘরে আপনার নিশ্চিন্ত ভাবে নকারাৎমক শক্তি বাহার করে দিয়ে বা হটাই দিয়ে, তেমন নিশ্চিন্ত ঝুণা আপনার গোগুল, এবার তো ধূপকাঠি কাম চলাও আমার ঝুণা ধূপ কুয়াড়ে গলা, কিন্তু আপনার ঝুণা ধূপ নিশ্চিন্ত ভাবে ঘরে দিও, মঙ্গলঙ্কর স্থিতি ভালো নথিলে কাহা সহিত আপনার কাহার পড়ে না, তেমন আপনার নিশ্চিন্ত ভাবে ঘরে গোটিয়ে সুন্দরকাণ্ড পাঠ করতু, হনুমান যে চরিত বর্ণনা করা তাকে সুন্দরকাণ্ড বলে কুহতি, সেই সুন্দরকাণ্ড আপনার নিজে পাঠ করে পেয়ে তাহলে কোণী ব্রাহ্মণ দ্বারা পাঠ আপনার ঘরে করে পেয়ে টিকি হনুমান পূজা করে, যদি আপনার চাহতি স্ক্রিনে চালি নম্বরে আপনার কন্টাক্ট কলে আমি পৌঁছবু আপনার পাখে, আপনার ঘরে যদি সমস্ত বেমারে পড়ুছেন তাপরে তাপরে মঙ্গল স্থিতি ঘরে ভালো না, ঘরে ঝগড়া যাতে হচ্ছে অশান্তি লাগুছে অভাব লাগি রয়েছে, আপনার মঙ্গল স্থিতি ভালো না, আপনার নিশ্চিন্ত ঘরে সুন্দরকাণ্ডর পাঠ নিশ্চিন্ত ভাবে করতু, তেমন স্ক্রিনে চালু নম্বরে আপনার কল কলে যদি আপনার চাহতি আমি আপনার ঘরে যাই সুন্দরকাণ্ডর পাঠ করে পারিবু, আমার টিম ধরি আমি আপনার পাখে পৌঁছে পারিবু, তো আপনার মানে কলরে ডিটেলস জাঁপারে, তেমন আপনার যদি ঘরে করা এইভাবে ভাবে চাহতি নিশ্চিন্ত ভাবে করতু, খালি সেটিকি নুহে আপনার ঘরের সুখ শান্তি আনন্দ প্রতবর্ষ আপনার নিশ্চিন্ত কিছু ব্রাহ্মণকে ডাকি সুন্দরকাণ্ড পাঠ সহ হনুমান চালিশা নিশ্চিন্ত ভাবে ঘরে কলে এহা ঘরের যে রয়েছেন আপনার নেগেটিভ এনর্জি তাকে নষ্ট করে দিয়ে আরে সুখ শান্তি রহে, তেমন হনুমান চালিশার লেখা হয়েছে যে ইহ পড়ে হনুমান চালিশা ওই সিদ্ধি সাক্ষী গৌরী, তার যদি কোণী কার্য বিগড়ি যাচ্ছে
ନିଶ୍ଚିନ୍ତ ସିଦ୍ଧି ହେବ। ଦେଖିବ ବହୁତ କାର୍ଯ୍ୟ ଅଧାରେ ଅଟକି ଯାଉଛି, ତେଣୁ ଆପଣ ଘରେ ଯେ ଏଇଭଳି ଭାବରେ ପ୍ରଭୁଙ୍କର ହନୁମାନ ଚାଳିଶା ବା ସୁନ୍ଦରକାଣ୍ଡ ପାଠ, ହନୁମାନଙ୍କର ପୂଜା ଟିକେ କଲେ ଆପଣ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସୁଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ, ଅଧା କାମ ପୂର୍ଣ୍ଣ ହୋଇଯିବ। ଆପଣମାନେ ଦେଖିଛନ୍ତି ବହୁ ସମୟ ଭିତରେ ପିଲାମାନେ ଆପଣଙ୍କର କାନ୍ଦନ୍ତି, ବିନା କାରଣରେ କାନ୍ଦନ୍ତି, ବହୁତ ଛୋଟ ଛୁଆମାନେ ରାହା ଧରି କାନ୍ଦନ୍ତି, ରାତିରେ ଚମକନ୍ତି, କାନ୍ଦନ୍ତି, ତେଣୁ ଆପଣଙ୍କର ଚନ୍ଦ୍ରମା ଖରାପ ରହିଲେ ଏଇଭଳି ଭାବରେ ହୁଏ। ତେଣୁ ଘରେ ସୁଗନ୍ଧ ପୁଷ୍ପ ଗୋଟିଏ ପାଣିରେ ଆପଣ କିଏ ପୁଷ୍ପ ଟିକେ ପକାଇ ଟେବୁଲ ଉପରେ ରଖିଦିଅନ୍ତୁ, ଏହାର ମଧ୍ୟ ପ୍ରଭାବ ପଡ଼ିବ। ଆପଣ ବେଡ୍ରୁମ୍ରେ ମଧ୍ୟ କିଛି ଫୁଲ ପାଣିରେ ପକାଇ ଆପଣ ରଖିଦିଅନ୍ତୁ, ତା ପରଦିନ ପାଣି ବଦଳାନ୍ତୁ, ଫୁଲ କିଛି ରହିଲେ ଏହାର ଘରେ ପ୍ରଭାବ ରହିଥାଏ। ମୟୂର ପୁଚ୍ଛ ଗୋଟିଏ ସେଜ ତଳେ ବିଞ୍ଛଣା ତଳେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପିଲାମାନଙ୍କର ରଖନ୍ତୁ, ଏହାଦ୍ୱାରା ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ବହୁତ ଘରେ ଆପଣଙ୍କର ନକାରାତ୍ମକ ଶକ୍ତିର ନଷ୍ଟ କରିଥାଏ ଏସବୁ ଜିନିଷ। ତେଣୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଏ ଭିଡ଼ିଓକୁ ବହୁମାତ୍ରାରେ ସେୟାର କରନ୍ତୁ, ହୁଏତ କୌଣସି ସମସ୍ୟାରେ କେଉଁମାନେ ପଡ଼ିଥିବେ ତାଙ୍କର ପାଖରେ ଏ ଭିଡ଼ିଓ ପହଞ୍ଚିଲା ପରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସେମାନେ ପ୍ରତିକାର କରିବେ, ଆଉ ଆପଣଙ୍କର ନିଶ୍ଚିନ୍ତ ଲାଭ ହେବ, ଆପଣ ନିଜ ଲୋକଙ୍କର ନିଶ୍ଚିନ୍ତ ଉପକାର କରନ୍ତୁ। ଏ ଭିଡ଼ିଓକୁ ଷ୍ଟାଟସରେ ରଖନ୍ତୁ, ହୁଏତ କେଉଁ ଲୋକଙ୍କର ସମସ୍ୟା ଅଛି ନିଶ୍ଚିନ୍ତ ସମାଧାନ ହୋଇଯିବ। ତ ଲିଙ୍କକୁ ଷ୍ଟାଟସରେ ରଖିବା ସହିତ ଆପଣଙ୍କ କଣ୍ଟାକ୍ଟ ଗ୍ରୁପରେ ମିନିମମ୍ 10 ଜଣଙ୍କୁ ଏ ଭିଡ଼ିଓ ନିଶ୍ଚିନ୍ତ ପଠାନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ହେବା ସହିତ ଅନ୍ୟର ନିଶ୍ଚିନ୍ତ ମଙ୍ଗଳ ହେବ। ଭିଡ଼ିଓକୁ ବହୁମାତ୍ରାରେ ସେୟାର କରନ୍ତୁ ଚ୍ୟାନେଲରେ ଯଦି ନୂଆ, ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲରେ ଆପଣ ଯଦି ନୂଆ ନିଶ୍ଚିନ୍ତ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚଶଖୀ। ମୁଁ ଦିବାକର ଦାସ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଣାମ କରୁଛି। ରାତିରେ ହରି କଥା କହି ଯେତିକି ଅର୍ଥ ମିଳେ ତାଦ୍ୱାରା ଆମ୍ଭେମାନେ କିଛି ଅସହାୟ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ, ଆଉ କିଛି ସେବା କରୁ। ଆଉ ଆଜି ଆପଣମାନେ ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲ ସହିତ ଯେଉଁମାନେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସେମାନେ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଆପଣମାନଙ୍କର ସେଇ ଅର୍ଥରାଶି ଏବେ ଆମେ ନିବେଦନ କରିଥିଲୁ ଯେ କିଛି କମ୍ବଳ ବଣ୍ଟନ କରାଯିବ, ଆଉ ଆପଣଙ୍କ ସହଯୋଗ ଲୋଡ଼ିଥିଲୁ। ତ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନା ଆପଣମାନେ ବି ପଠାଇଥିଲେ, ଆଉ ସେହି ଦାନରେ ଆମ୍ଭେମାନେ ପହଞ୍ଚିଛୁ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲା ବିରିଡ଼ି ବ୍ଲକର ଏଇ ଯେଉଁ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଭଙ୍ଗା କୁଡ଼ିଆ ପାଖରେ ଆମ୍ଭେମାନେ ଠିଆ ହେଇଛୁ, ଯେଉଁଠି ମାଆମାନେ ଶୀତରାତ୍ରିରେ କେତେ କଷ୍ଟରେ ରହୁଥିବେ ଆପଣମାନେ ଅନୁଭବ କରୁଛନ୍ତି। ଆମେ ଯେତେବେଳେ ରାତି ଅଧରେ ରୁମ୍ ହିଟର ଲଗାଇ ଶୋଉଛୁ ସେହି ସମୟରେ ଏଇ ଭଙ୍ଗା କୁଡ଼ିଆରେ ଅନେକ ମାଆମାନେ ମଧ୍ୟ ରହୁଛନ୍ତି, ତ ସେଥିପାଇଁ ଶୀତ ବସ୍ତ୍ର କେତେ ଆବଶ୍ୟକ ଆପଣ ଜାଣିଥିବେ, ତ ସେଇଥିପାଇଁ ଆମ୍ଭେମାନେ ଆସି ପହଞ୍ଚିଥିଲୁ। ପ୍ରକୃତରେ ସମୁଦ୍ରରେ ବର୍ଷା ହୋଇ କିଛି ଲାଭ ନାହିଁ ଆପଣ ଜାଣିଛନ୍ତି, ଆପଣମାନଙ୍କର ଦାନ ପ୍ରକୃତ ଅସହାୟଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ ଆମେ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରୁ, ଆଉ ସେଥିପାଇଁ ଜଣେ ବୟସ୍କ ମାଆ ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଗୋଟିଏ କମଳ ଦେଲୁ, ଆଉ ମଧ୍ୟ ମାଆ ଜଣେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ କମଳ ଦେଲୁ, ଆଉ କିଛି ଯେଉଁ ବୟସ୍କ ଲୋକମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ମଧ୍ୟ କମ୍ବଳ ବାଣ୍ଟିଲୁ। ତେଣୁ ଆପଣଙ୍କର ସେଇ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଅର୍ଥରାଶି ଚାହୁଁଛନ୍ତି ଯଦି ଏଇ ସୁନ୍ଦର କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ନିଶ୍ଚିନ୍ତ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଆପଣ ନିଶ୍ଚିନ୍ତ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ପଠାଇ ପାରିବେ, ଆଉ ସେଇ ଦାନରେ ଆମ୍ଭେମାନେ ପହଞ୍ଚିବୁ ସେ ଅସହାୟ ଲୋକମାନଙ୍କୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ। ତ ଆପଣମାନେ ମଧ୍ୟ ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲ ସହିତ ଯେଉଁମାନେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସେମାନେ ଭାଗିଦାର ହୁଅନ୍ତୁ, କାହିଁକି ନା ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ମଣିଷ ଜନ୍ମ ହୋଇଛି ଦିନା ଦିନେ ମରିବ, କିନ୍ତୁ ତାର ଉପାର୍ଜିତ ଧନ ଯଦି କାହାର ଉପକାରରେ ଲାଗିପାରିଲା ଈଶ୍ୱର ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭଲରେ ରଖିବେ, ବିଶ୍ୱାସ ଆଉ ଭରସା ରଖନ୍ତୁ। ଦୂରରେ ଥିବା ଲୋକମାନେ ସମୟ ପାଆନ୍ତିନି କାହାକୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ସେମାନେ ଯଦି ଚାହିଁବେ ଆମ ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ସେ ଅର୍ଥରାଶି ପ୍ରତି ମାସରେ ଗୋଟେ ଆମ୍ବୁଲାନ୍ସ ବି କିଣା ହେଇଛି ଆପଣ ଜାଣିଛନ୍ତି, ଆଉ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, କମଳ ବଣ୍ଟନରେ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, କିଛି ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ, ଆଉ ଏ ଭିଡ଼ିଓକୁ ବହୁମାତ୍ରା ସେୟାର କରନ୍ତୁ, କାହିଁକି ନା କେହି ଯଦି ଶ୍ରଦ୍ଧେୟ ବ୍ୟକ୍ତି ଏ ଭିଡ଼ିଓକୁ ଦେଖନ୍ତି ହୁଏତ ତାଙ୍କର ଶ୍ରଦ୍ଧା ହେବ, ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ସେ ଦାନ ରାଶି ପଠାଇଲେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଉପକୃତ ହେବୁ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର, ଆଉ ସେଇ ନମ୍ବରରେ ଆପଣ ଚାହିଁଲେ ପଠାଇ ପାରିବେ ସେବା ରାଶି।